হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ তো আজকে তৈরি হচ্ছে বৌমা স্পেশালিস্ট রান্না তো আমার শাশুড়ি আমার জন্য খুবই ভালোবেসে রান্না করছে আমার জন্য শিঙি মাছের ঝোল সবার প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়ে এলো পেঁয়াজ বাটা রসুন জিরে আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো ছিল বাটা পিসা সিলেক বাটা আর সিলে বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে পরে সেই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে উপরে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পাঁচ ফোড়ন সেটা দিয়েও ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে আর আগে থেকেই শিঙি মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা হয়েছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাছটাকে আগে থেকে ভাজা হয়নি এখন এই মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় তো সেই জন্যই মাছটাকে এখন দিয়ে দিয়ে এটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হবে তো এইভাবে অনবরত নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাছটাকে আর এই শিঙি মাছটা ছিল পুকুর থেকে তোলা একদম টাটকারকা দেশি শিঙি মাছ শিঙি মাছ খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো আর এর ঝোল ডক্টরে খেতেও বলে যে শিঙি মাছ খাওয়াটা অনেক বেটার তো শিঙি মাছটার মধ্যে এবার একটু জল দিয়ে দেওয়া হলো জলটা দিয়েও এ ভালোভাবে কষিয়ে এভাবে নেড়ে রান্না করা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলো ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকে এইভাবে কেটে দিয়ে দেওয়া হয়েছে টমেটো একটু গোটা গোটার জন্য থাকে আর ভীষণই ভালো লাগে দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল ঝোলটা যে যার মতো করে দেবে তো তরকারিটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে কতটা ইয়ামি হয়েছে আর শাশুড়ি মায়ের হাতের ভালোবেসে রান্না করা সে তার মর্মটাই আলাদা সো আমার জন্য তৈরি হয়েছে আজকে স্পেশালভাবে শিঙি মাছের ঝোল আমার শাশুড়ি মা করেছে তো আশা করছি তোমাদের আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেন্টার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং